ভাটপাড়ার খবরের দিকে নজর রাখব। আবারো গুলি ভাটপাড়ায়, ফের শুট আউট ভাটপাড়ায়। এবার তৃণমূল কংগ্রেসের কনভেনার অসীম রায়কে লক্ষ্য করে গুলি চালানো দুষ্কৃতীরা। অল্পের জন্য প্রাণে বেঁচে যান অসীম বাবু, তাকে বন্দুকের বাট দিয়ে মাথা মেরে ফাটিয়ে দেওয়া হয়। যথেষ্ট উদ্বেগের ঘটনা, আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা। সমাদৃতা আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সরাসরি রয়েছেন নিউজ রুম থেকে। সমাদৃতা, এরকম একটি ঘটনা ভাটপাড়ায়, ফের গুলি চালানোর ঘটনা, ফের শুট আউট, কোথাও কি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিল না? একদমই তাই সুমনা, প্রশাসনের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠবেই, কারণ ভাটপাড়ায় গুলিটা প্রথম দিন চললো এমনটা নয়। ভাটপাড়া আমরা দেখছি বিগত কয়েক বছর ধরে লাগাতার উত্তপ্ত হতে। আমরা দেখেছি মনীশ শুক্লার মৃত্যু দেখেছি আমরা, এবং সেখানেও কিন্তু তাকে গুলি করে মারা হয়েছিল। এখানে অসীম বাবু, অসীম রায় তৃণমূলের কনভেনার, তিনি তার বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। তখন তিন দুষ্কৃতী সাইকেলে করে আসে, এবং আমি আবারও মেনশন করতে চাইবো, তিন দুষ্কৃতী দিনের আলোয় সাইকেল করে এসে তার বুকে বন্দুক ঠেকায়। তুমি বুঝতে পারছো কত দূর দুষ্কৃতীরাজ থাকলে, কতটা দুষ্কৃতীদের দৌরাত্ম্য প্রবল হলে তারা দিনের আলোয় তার একদম তার কাছে এসে তার বুকে বন্দুক ঠেকাতে পারে, প্রকাশ্যে একদম জনসমক্ষে, যেখানে টোটো চলছে, অটো চলছে, এত লোকজন রয়েছে রাস্তায়, তাদের সামনে অসীম বাবু হাতটা সরিয়ে দেন বলে গুলিটা তার গায়ে লাগেনি, অল্পের জন্য বেঁচে গিয়েছেন। এবং যখন গুলি গায়ে লাগে না, পাল্টা বন্দুকের বাট দিয়ে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়, তারপর কোনো রকমে পালিয়ে সেখান থেকে অসীম রায় প্রাণে বাঁচেন। সবথেকে বড় বিষয় ভাটপাড়ায় আমরা দেখেছি, একটু বিরতি করছি তোমাকে এই মুহূর্তে একবার শুনে নেব আক্রান্ত ব্যক্তি এবং প্রত্যক্ষদর্শী তারা কি বলছেন। তিনটে ছেলে ছিল, দুটো একটা সাইকেলে, একজন একটা সাইকেলে, তিনজনের হাতেই তিনখানা ওয়ান শটার ছিল। বুকে ধরে যেই ফায়ার করতে গেছে, আমি হাত দিয়ে মেরেছি, ফায়ারটা অপর দিয়ে বেরিয়ে গেছে। আমি দৌড়ে পালাতে যাই, পড়ে যাই, বাট দিয়ে আমার মাথায় মারে, আরেকটা ফায়ার করতে গিয়ে ফায়ার হয়নি, গুলিটা নিচে পড়ে গেছে। দুটো সাইকেলে করে তিনজন দুষ্কৃতী, একজনের সাইকেলে ডবল বাইক করে, আর একজন সাইকেলে এক সিঙ্গেল, সে এসে গুলি চালায়, এবং গুলির খোল আমরা পুলিশের প্রশাসনের কাছে জমা দিয়েছি, এবং প্রত্যেকের হাতে রিভলভার ছিল। তখন পালাতে গিয়ে তার মাথায় সাইকেল এবং সাইকেলও আমরা পেয়েছি, সাইকেলও জমা দিয়েছি। আমি আবারও সমাদৃতার সঙ্গে কথা বলবো। সমাদৃতা, তুমি বলছিলে একদমই সেই প্রতিধ্বনি কিন্তু শোনা গেল এদের গলাতে, যে দুষ্কৃতী রাজ কোথায় পৌঁছলে, ঠিক এইভাবে দুষ্কৃতীরা সাইকেলে করে এলো এবং তারা বন্দুক ঠেকালো, আবার চলে গেল, কোথাও যেন একটা সিনেমার চিত্রনাট্য তৈরি হলো, কিন্তু কেউ কোনো ব্যবস্থা নিল না। একদমই তাই, সিনেমা চিত্রনাট্যই তো, না হলে ভাটপাড়ায় এইভাবে দুষ্কৃতী রাজ বছরের পর বছর ধরে চলছে, সিনেমা চিত্রনাট্যই তো, যে কারণে প্রশাসন কোনো দুষ্কৃতীর টিকিটিও ছুঁতে পারে না বছরের পর বছর ধরে। বিরত করছি তোমাকে এই মুহূর্তে, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। অর্জুন বাবু স্বাগত রিপাবলিক বাংলায়। কিভাবে দেখছেন এই বিষয়টিকে, ভাটপাড়ায় ফের চললো গুলি এবং দুষ্কৃতীরা দিনে দুপুরে এলো, তৃণমূলের কনভেনার যিনি তার বুকে বন্দুক ঠেকালো এবং গুলিটা ভাগ্যজোরে বেরিয়ে গেল, তিনি বেঁচে গেলেন, এই বিষয়টিকে কিভাবে দেখছেন, এটা কি প্রশাসনিক ব্যর্থতা? দেখুন, তৃণমূলে এখানে নখানা গ্রুপ আছে, আর তৃণমূলে কোনো এখানে নেতা বলে নেই, সব ক্রিমিনালরা নেতা হয়ে গেছে, যারা এনডিপিএস কেটেছে, যারা লোক এক্সটর্শন করে, তারাই এখন তৃণমূলের সম্পদ আছে। এদের ভাগ বটোয়ারা নিয়ে রোজই গন্ডগোল হয়, কে কোন পদ নেবে, কে কোথায় ক্যান্ডিডেট হবে, এই নিয়ে এদের রোজ মারামারি চলছে, আর সাধারণ মানুষ কে উপরে অসুবিধায় পড়ছে। এই যে নামটা বললেন অসীম রায় কে কনভেনার, তো নামটাও শুনলাম প্রথমবার, তো জানি না এদের তৃণমূলে কোন গ্রুপ করেছে। এই কাল থেকে পরশু থেকে একটা গন্ডগোল চলছে, একটা ক্রিমিনাল যে আমাদের জেপি যাদব কে খুন করেছিল, এখন সে জেল থেকে ছাড়া এসছে, এবার ও অন্য গ্রুপ যে তোলাবাজি করছিল ওখানে তাদের সঙ্গে গন্ডগোল করছে, এইটা নিয়ে কাল থেকে একটা রাস্তা অবরোধ করেছিল, নিজের সরকারের মধ্যে নিজেই রাস্তা অবরোধ করে, আর নিজেরই ক্রিমিনালদেরকে আরেস্ট করার জন্য বলে, কিন্তু পুলিশের হাত বাঁধা আছে, বেচারা পুলিশ, এখন ব্যারাকপুরের পুলিশ বেচারা পুলিশ হয়ে গেছে, এদের কিছু করার নেই, এরা কিছু করতে পারে না, বেচারা এদিকে এদিকে বললে এদিক থেকে গালাগালি খায়, ওদিকে বললে ওদিক থেকে গালাগালি খায়। দুদিন আগে আপনি দেখেছিলেন একটা বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল অপোলো থেকে, কোনোভাবে প্রাণ বাঁচিয়ে না, কিন্তু আসামি আরেস্ট হবে না, কেন কোনো না কোনো গ্রুপের সঙ্গে সে যুক্ত আছে। কিছুদিন আগে মন্দিরের মূর্তি ভেঙে দিয়েছিল, সেখানেও সেই অবস্থা চলছে,
এরকম এখানে কোনো ল এন্ড অর্ডার নেই। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সভাদ্রিতা। সভাদ্রিতা, তোমায় ধন্যবাদ।